এই এখন সবাই জুতা খুলেন لا يؤمن أحدكم حتى أكون بيوم لا إله إلا الله محمد رسول الله أمن نبي كنيه أمن نبي كنيه تري أمن نبي كنيه تري ترى بينك كريش تري مني كريش لايكر ده لايكر ده وإنك لعلى خلق عظيم أما نبي تري تري مثل بشر সরকার তোর পথে কাছিতেছি তোরিয়ার মধ্যে জুতা দিচ্ছে যদি আমাদের হিম্মত হয় ইনশাআল্লাহ বিশ্ব মুসলিম জিহাদের জন্য তৈরি তোকে আমরা জবাই করব তোকে আমরা মেরে তোকে জবাই করব গলায় জব করা হবে আজ তোর পতাকা পুড়তেছি আমরা পারলে তোকে এভাবে পুড়ব তোকে ছিঁড়ে ফেলব আমরা ইনশাআল্লাহ কটুক্তি করবা আমার নবীর উত্তম চরিত্র তমাম পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমানের কলিজার টুকরা বিশ্ব নবীকে নিয়ে যখন তুমি কথা বলবে তখন আমরা কোনো ঘরে বসে থাকতে পারি না হয়তো আমরা তো নাজিব মিডিয়া ইসলামিক জয়গানের অনলাইন ঠিকানা প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের লাইভটা দেখতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো হে মুসলিম সন্তানেরা হে আমার নবীজির উম্মতেরা আজকে আমরা যে কষ্ট পেয়েছি ফ্রান্সের ম্যাক্রো সরকার আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে বিদ্রুপ করতেছে উপহাস করতেছে আমার নবীকে লাঞ্ছিত করতেছে অপমান করতেছে এবং আমার নবীকে অপমান করেই যাবে তারা বলতেছে এটাতে আমাদের অন্তরে যেই বেতা ফ্রান্সের ম্যাক্রো সরকার দিয়েছে এই যে আমরা তার ছবি টানিয়ে নিয়ে এসেছি কুলাঙ্গার একে আমরা এখন পুরাবো ইনশাআল্লাহ এবং এর ছবিকে আমরা এইভাবে পাড়া দিয়ে লাঠি দিয়ে বুঝিয়ে দিব আমরা যদি ওকে পারতাম ওদের পতাকা ওদের দেশ আজকে দেখেন সাধারণ মানুষ আমাদের সাথে শরীক হয়েছে এলাকার আমরা প্রাইভেট কার থামিয়ে এখানে গাড়ি থামিয়ে এক জায়গায় রাস্তার পাশে এসে এর ছবি টানিয়ে এবং ছবি এনে তারপরে আমরা একটা জায়গায় এসে লাইভে এসেছি এবং এই পতাকা এখন পুরাবো ফ্রান্সের পণ্য বয়কট করার কথা আপনাদেরকে বলবো প্রিয় আমাদের লাইভ থেকে লাইভে যারাই আছেন আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমি বলবো আপনার আমার প্রতিবাদ আমরা জানি চরমুনাই ঈশা ছাত্র আন্দোলন বা চরমুনাই ইসলামী আন্দোলন তারা আন্দোলন করেছে ফ্রান্সের ঘেরাও করার জন্য ফ্রান্সের দূতাবাস আমরা জানি ফ্রান্সের দূতাবাস ঘেরাও করতে আমাদেরকে দেওয়া হবে না তবু আমাদের ইমানি আন্দোলন জমিয়তে উলামায়ে ইসলাম আন্দোলন করছে বাইতুল মুকাররমে গিয়ে প্রতিবাদ মিছিল করতেছে আমরা জানি আমাদের এই আন্দোলন দ্বারা হয়তো ফ্রান্সের সরকারের তেমন কিছুই হবে না কিন্তু আমরা যদি পারতাম ওর কলিজাটা ছেড়ে ছিঁড়ে ফেলতাম আমরা শুধুমাত্র এখন لا يؤمن احدكم حتى اكون احب اليه بوالده وولده والناس اجمعين হে মুমিন তুমি ততক্ষণ পর্যন্ত হে মুসলমান তুমি খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা সন্তান এমনকি সবার চাইতে বেশি রসুলকে ভালোবাসতে না পারবা আমাদের অন্তরে যে আঘাত ফ্রান্স সরকার দিয়েছে সেই আঘাতের কারণে প্রোগ্রাম বাদ দিয়ে প্রোগ্রামের সময় গাড়ি নিয়ে এখানে এসে প্রোগ্রামের সময়ে আমরা এই পতাকা বানিয়েছি ফ্রান্সের ম্যাক্রো সরকারের এই ছবি বানিয়েছি ছবি বানিয়ে এখন আমরা এটাকে করতেছি এখানে আসছি এখানে আসার পরে কুষ্টিয়াতে আমি এখন কুষ্টিয়াতে আছি কুষ্টিয়া মিরপুর এলাকায় আছি অথবা সদর সদর না কি কুষ্টিয়া সদরে আছি এখানে এই এলাকার মুরব্বীরা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন বিভিন্ন মুরব্বীরা দাঁড়িয়ে আছেন দেখতেছেন তারাও এই ছবির মধ্যে এসে কতক্ষণ লাথি দিয়েছেন তারা বুঝাতে চান ফ্রান্স সরকারকে আমরা বুঝাতে চাই আমরা পণ্য বয়কট করতে চাই আমরা সব কিছু বয়কট করতে চাই ফ্রান্স সরকারকে আমরা বুঝাতে চাই ফ্রান্সে যদি আমাদের যাওয়ার শক্তি থাকতো এই কুলাঙ্গারকে আমরা সেখানে হত্যা করতাম মেরে ফেলতাম কিন্তু আমরা যেহেতু যেতে পারবো না আমাদের আন্দোলন হবে এই দেশে একটা জুতা পিটা করা হবে এই যে এখন সবাই জুতা খুলেন لا يؤمن أحدكم حتى أكون بيوم لا إله إلا الله محمد رسول الله বিশ্ব মুসলিম জিহাদের জন্য তৈরি তোকে আমরা জবাই করব তোকে আমরা মেরে তোকে জবাই করব গলায় জব করা হবে আস্ত পতাকা পুড়তেছি আমরা পারলে
তোকে এভাবে পূর্ব তোকে ছিড়ে ফেলব আমরা ইনশাআল্লাহ মুসলমানদের লাইট দেন এবং আমাদের আন্দোলনের সাথে এই যে আমার সাধারণ মুসলমানের এরাও আছে বুঝাতে চাই আমরা মুসলমানের আমাদের নবীকে কটুক্তি করলে কাউকে ক্ষমা করা হবে না এটা আমাদের আন্দোলনের একটা অংশ অন্তরে জ্বালামি জানু ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব আমরা মিটাচ্ছি আজকে আমি একটা কথা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামিয়াত উলামায়ে ইসলাম সহ যে সমস্ত দলেরা আন্দোলন করতেছে খেলাফত মসজিদ সহ সকল দলকে আমি ক্ষুধার্ত আহ্বান জানাব সকল দল একসাথে হয়ে আমরা ইনশাআল্লাহ যদি আমরা ফ্রান্সের দূতাবাস ঘেরাও করি কোন সরকারের ক্ষমতা নাই ফ্রান্স সরকার ফ্রান্সের দূতাবাস ঘেরাও থেকে আমাদেরকে বাধা দেয় আমরা ফ্রান্স সরকারকে বাধ্য করব দূতাবাস ঘেরাও করে বাংলাদেশে দেখিয়ে দিব ইসলামী আন্দোলন নয় কোনো ব্যানার দেখার সময় আমাদের নাই রাসূলুল্লাহর ভালোবাসায় ব্যানার দেখা যাবে না আমাদেরকে এখন এক হতে হবে এক হয়ে এভাবে আন্দোলন গড়ে তুলতে হবে ব্যানার সামনে কোন দলের আছে দেখার টাইম না জমিয়ত ইসলামী আন্দোলন খেলাফত আমাদের ব্যানার দেখার সময় নাই আমরা এক হয়ে যদি আন্দোলন করতে পারি আবার আন্দোলনের ডাক আসতে পারে আমরা প্রোগ্রামের কারণে মানুষকে ওয়াদাবদ্ধ থাকার কারণে আমার কুষ্টিয়াতে আসতে হয়েছে ওয়াদাবদ্ধ থাকার কারণে না হয় আমিও গেরাও আন্দোলনের মধ্যে থাকতাম আমার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে আমাদের অন্তরে মুসলমানদের অন্তরে যে আঘাত দেওয়া হয়েছে আপনারা বললে দর্শক প্রিয় দর্শক শ্রোতা বিশ্বাস করবেন না এই যে আল্লাহর বান্দা দেখেন প্যান্ট শার্ট পুরোহিত অথচ এই লোকটা গিয়ে তেল নিয়ে আসছে এই লোকটা গিয়ে ম্যাচ লাইট নিয়ে আসছে এই লোকটা গিয়ে এই যে বাবা ম্যাচ লাইটটা দিয়েছে ওনারা সবাই আমাদের সাথে একমত এদেশে প্যান্ট শার্ট পড়তে পারে মাথায় টুপি না থাকতে পারে দাড়ি না থাকতে পারে তবু আমাদের রসুলকে নিয়ে কটুক্তি কেউ সহ্য করতে পারে না এরা সকলে আমাদের সাথে একমত কিনা ইনশাআল্লাহ আমরা মুসলমানরা একমত আছি আমরা আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি করা হবে আমরা বরদাস্ত করব না সহ্য করব না আমরা এই পুড়িয়ে জানান দিলাম ফ্রান্সের মেট্রো সরকার চারস কুলাঙ্গারকে আমরা বয়কট করলাম ফ্রান্সের পণ্যকে বয়কট করলাম ফ্রান্স দূতাবাস ঘেরাও করার যে আন্দোলন ইসলামী আন্দোলন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সমর্থন জানাই জমিয়ত উলামা ইসলাম আজকে আন্দোলন করেছে আমরা ধন্যবাদ জানাই খেলাফত মজলিস আন্দোলন করতেছে ধন্যবাদ জানাই আমাদের অন্তরের দাবি এই আলাদা আলাদা না থেকে আবার হেফাজতে ইসলামের আমির নির্বাচিত করা হোক হেফাজতে ইসলামের আমির নির্বাচিত করে আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা নূর হোসেন কাসেমী যাকে পছন্দ হয় আমির নির্বাচিত করা হোক আমির নির্বাচনের দ্বারা সারা বাংলাদেশের ইসলাম প্রেমী তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে আবার আন্দোলন করা হোক আমরা জীবন দিতে প্রস্তুত হ্যাঁ নবী আপনাকে অন্তর থেকে ভালোবাসি কাউকে দেখানোর জন্য না কোনো ব্যক্তিকে দেখানোর জন্যই লাইভে আসা না আল্লাহ রসুলকে ভালোবাসি মহাব্বত করি রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ এই পর্যায়ে রসুলের সামনে একটা নাতে রসুল পেশ করবেন আমার ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম আমরা রসুলের সামনে একটা নাত শুনবো এখন পৃথিবীর মানুষ এই ফ্রান্সের সরকার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তুমি আমার নবীজিকে নিয়ে যতই কটুক্তি করবা আমার নবীর উত্তম চরিত্র তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ সুবহানাহু তাআলা তত পরিষ্কার করে দিবেন আরো মানুষের মাঝে আমার নবীর চরিত্র নিয়ে যখন কোনো ব্যক্তি কথা বলবে ইতিহাস সাক্ষী কোনো ব্যক্তিও সার পেতে পারে না সুতরাং ফরাজের প্রেসিডেন্ট তুমিও সার পাতে পারবে না আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তুমি অন্য কথা বলতে পারো কিন্তু কোটি কোটি মুসলমানের কলিজার টুকরা বিশ্ব নবীজিকে নিয়ে যখন তুমি কথা বলবে তখন আমরা কোনো ঘরে বসে থাকতে পারি না হয়তো আমরা তোমার ওখানে যেতে পারবো না কিন্তু আমাদের যে সামর্থ্য আছে সেই কাজটুকু আমরা করে দেখাই দেবো ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত তোমরা যতদিন পর্যন্ত তুই নবীজির কটুক্তি করা থেকে বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিকতা একটার পর একটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমার নবীজি দিনের জন্য কত কষ্ট করেছে নবীজির চরিত্র এত সুন্দর চরিত্র ছিল নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আযীম শব্দ ব্যবহার করেছে আরবিতে বড় বোঝানোর জন্য অনেক কবিতান ব্যবহার করা হয় কিন্তু আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আযীম আযীমের লগাতে এমন অর্থ লেখা হয় যে কত উন্নত মানের চরিত্র নবীজি যেটা মাপার মতন কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই সুতরাং এই নবীজির চরিত্র নিয়ে যেই নাস্তিক কুলঙ্গার যে ব্যক্তি নবীর চরিত্র সম্পর্কে আঘাত হানবে ইনশাআল্লাহ কোটি মুসলমান তার প্রতিবাদ করেই যাবে ইনশাআল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি
অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিক দিদার দাও না আরি দূরে থেকো না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না উপস্থিতি আমরা রাসূলের সামনে গজল শুনতেছিলাম আমি আজকে লাইভ শেষ করব তার আগে দুই একটা কথা বলতে চাই আমাদের সংসদে এক এমপি সাহেব আমাদের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিল যে যুবকেরা সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল খুঁজে কেউ কেউ যারা বিবাহিত তারা বউ খুঁজে আবার কেউ কেউ চা খুঁজে সিগারেট খুঁজে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি খুঁজেন প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিল আমি যাই নামাজ খুঁজি প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিল আমি তাসবিহ খুঁজি আমি প্রধানমন্ত্রীকে আজকে লাইভের উদ্দেশ্যে বলতে চাই আমার লাইভটা শেয়ার করুন বেশি বেশি ভাইরাল হোক আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি সত্যি যাই নামাজ আর তাসবিহ খুঁজে থাকেন তাহলে পাকিস্তানের ইমরান খান যদি বিবৃতি দিতে পারে আমার নবীর পক্ষে ফ্রান্সের বিরুদ্ধে মাইক্রো সরকারের বিরুদ্ধে রিসেফ তৈয়ব এরদোগান যদি তুরস্ক থেকে বিবৃতি দিতে পারে কঠিন হুঁশিয়ারি দিতে পারে আপনি কঠিন হুঁশিয়ারি দেন কথা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার উপর যদি ফ্রান্সের উপর ফ্রান্স পক্ষ থেকে কোনো আক্রমণ আসে আমি রফিকুল ইসলাম সর্বপ্রথম জীবন দিব আমরা ইনশাআল্লাহ সুরক্ষিত তৈরি আছি আমরা মুসলমানরা আপনার পাশে আছি আপনি যাই নামাজ খুঁজেন আপনি তাসবিহ খুঁজেন আপনি কেন বিবৃতি দেন না আপনার এই বিবৃতি না দেওয়া মুসলিম হিসেবে আমাদের জন্য কষ্টের কারণ হয়ে যায় আপনি যদি মুসলিম দেশের প্রধান হয়ে থাকেন আপনারও বিবৃতি আমরা চাই আর আমি ইসলামপন্থী সকল দলের কাছে বলবো পায়ে হাত ধরে বলি বাবারা আপনারা আমাদের আর্তনাদগুলো বুঝেন আমাদের তরুণ যুবকদের আর্তনাদগুলো আপনারা শুনেন আমরা কোনো দলাদলি চাই না কে হেফাজত কে জমিয়ত কে চরমুনাই কে সুন্নি কে ওয়াহাবি এখন এগুলোর সময় নাই আমার রসুলকে নিয়ে যারা কটুক্তি করতেছে আবার করবে ব্যঙ্গাত্মক বলতেছে আমাদের লোক দেখানোর সময় নাই সকল দল আওয়ামী লীগ বিএনপি সবাই এক হয়ে সবাই মুসলমান এক হয়ে আমরা যদি আন্দোলন গড়ে তুলতে পারি ফ্রান্সকে জবাবদিহিতার মধ্যে আনতে পারি তাহলে আমাদের এই দেশের কথাগুলো মিডিয়াতে আসবে আস্তে আস্তে সেটা তুলপার হবে পণ্য বয়কট করার কারণে এখনই বর্তমানে ফ্রান্সের মধ্যে অনেক এটার অনেকটা প্রতিক্রিয়া পড়ছে আরো যদি আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন করে তুলতে পারি অনেকে ভাবতেছেন এটা লোক দেখানো আন্দোলন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ সাক্ষী আমার নবীকে আমরা ভালোবাসি এই জন্য হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি আপনারা বলেন বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাছে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের কিছু দিল লেলিয়ে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেন আমরা রাসূলকে বলতে পারবো না যেই নবীর শাফায়াত ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো না যেই রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীরা যখন সমস্ত নবীরা সমস্ত পৃথিবীর মানুষ যখন নাফসি নাফসি বলে চিল্লাইবে শুধু নিজে বাঁচি আমি বাঁচি আমি বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও একজন ব্যক্তি তখন চিল্লাইবে একজন ব্যক্তি বলবে উম্মতি উম্মতি আমার উম্মতকে বাঁচাও হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমাকে বাঁচানোর দরকার নাই সমস্ত হাসরবাসী তাকায় থাকবে একুন লোক যেই লোক নিজের জন্য কিছু চায় না উম্মতের জন্য বলে হে ভাইরা আমার হে মুসলিম উম্মা আপনাদের কাছে আমি আমার অন্তরের আকুল আবেদন হে মুসলিম ভাইরা এটাকে নিচক একটা শুধুমাত্র ভিডিও বা ফেসবুক লাইভ মনে করবেন না এই আন্দোলন আপনিও করে তুলুন আপনিও টাকা দিয়ে ওর ছবি মানিয়ে ওই পতাকা বানিয়ে পুরুন সবাই নিজের প্রোফাইল থেকে সবাই ভিডিও আপলোড করুন সবাই ফেসবুকে ছড়িয়ে দিন এভাবে আন্দোলন হোক আজকে ফুটবল খেলার সময় ফ্রান্সের ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা বানাইতে পারেন রবির ভালোবাসায় ফ্রান্সের পতাকা বানিয়ে পুরুন পারান নিচে দেন ভিডিও আপলোড করুন লক্ষ লক্ষ ভিডিও যখন আপলোড হতে থাকবে এটা একটা আন্দোলন এই তীব্র আন্দোলন গড়ে তুলুন আল্লাহ তালা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সিক্ত হওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু